আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের ক্লাসে আমি তোমাদের শেখাবো কোন সংখ্যার লাস্ট ডিজিট অর্থাৎ এককের ঘরের অঙ্ক কিভাবে নির্ণয় করতে হয়। অনেক সময় তোমরা লক্ষ্য করেছো যে চাকরির পরীক্ষার প্রশ্নপত্রে দেখা যায় একটা বড় সংখ্যা দিয়ে তার মাথায় একটা পাওয়ার চাপিয়ে আমাদের কাছে জানতে চাওয়া হয় যে এই পাওয়ারটি যদি হিসেব করা হয় তাহলে তার এককের ঘরের অঙ্কটা কত আসবে। আবার অনেক সময় দেখা যায় যে কতগুলো বড় বড় সংখ্যার গুণ আকারে দেওয়ার পর আমাদের কাছে জানতে চাওয়া হয় যে সংখ্যাগুলি যদি গুণ করা হয় তবে গুণফল যেটা আসবে তার এককের ঘরের অঙ্কটা কত হবে। এই ধরনের অঙ্কগুলো তোমরা চাকরি পরীক্ষায় খুব অল্প সময়ের মধ্যে কিভাবে সহজে নির্ণয় করতে পারবে তা নিয়ে আজকের আমাদের এই ক্লাসের আলোচনা। তো চলো শুরু করি আজকের এই ক্লাস। এই ধরনের অঙ্ক করার ক্ষেত্রে আমরা তিনটা ছোট ছোট নিয়ম মনে রাখবো, তাহলে এই ধরনের অঙ্কগুলো খুব কম সময়ের মধ্যে এবং মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে অঙ্কগুলোর আমরা এককের ঘরের অঙ্ক কত আসবে সেটা কিন্তু নির্ণয় করতে পারবো। দেখো নিয়ম নাম্বার এক, সেক্ষেত্রে কি বলা হয়েছে, নিধানের শেষ অঙ্ক যদি এক অথবা পাঁচ অথবা ছয় হয় তাহলে আমরা সেক্ষেত্রে এককের ঘরের অঙ্ক কিভাবে নির্ণয় করব। দেখো নিধান বলতে যারা জানো না যে নিধান কোন জিনিস, তো দেখো আমি তোমাদের বলছি, এখানে ধরো এরকম দেওয়া হলো যে 5261, এর মাথায় পাওয়ার দেওয়া আছে 807, ঠিক আছে। এখানে এই যে 5261 এটাকে বলা হয় হচ্ছে নিধান, ঠিক আছে। আর মাথায় যেটা থাকবে সেটা হচ্ছে ঘাত বা পাওয়ার, ঠিক আছে। এবার এখানে কি দেওয়া হলো যে এই নিধান 5261 মানে এর শেষ অঙ্ক কত আছে এক, ঠিক আছে। আবার এমন কোন নিধান থাকতে পারে যার শেষ অঙ্ক কত আছে পাঁচ। আমি লিখছি এরকম একটা সংখ্যা, ধরো এরকম একটা সংখ্যা দেওয়া হলো যার শেষ অঙ্কটা কত আছে পাঁচ আছে, শেষ অঙ্কটা কত আছে এখানে পাঁচ আছে, এর মাথায় একটা পাওয়ার দেওয়া হলো ধরো 527। এবার আমাদের কাছে জানতে চাওয়া হবে যে শেষ অঙ্কটা এটা যদি আমরা হিসেব করি তাহলে এককের ঘরের অঙ্কটা কত আসবে, এক্ষেত্রে আমাদের এককের ঘরের অঙ্কটা কত আসবে। আবার ধরো এমন একটা সংখ্যা দেওয়া হলো 6336, ঠিক আছে, এর মাথায় ধরো একটা পাওয়ার দেওয়া হলো 102, আমাদের কাছে বলা হলো যে এককের ঘরের অঙ্কটা কত আসবে। তবে আমরা সেক্ষেত্রে কিভাবে তার এককের ঘরের অঙ্কটা নির্ণয় করব। যদি এককের ঘরের নিধানের এককের ঘরের অঙ্ক এক থাকে তাহলে আমাদের মনে রাখতে হবে অঙ্কটা হিসেব করার পর এককের ঘরের অঙ্ক একই আসবে। যদি নিধানের শেষ অঙ্ক পাঁচ থাকে তবে যত বড়ই পাওয়ার থাক না কেন তার মাথায় তবে তার এককের ঘরের অঙ্ক হিসেব করলে পাঁচই আসবে। যদি নিধানের শেষ অঙ্ক ছয় থাকে তবে পাওয়ার যত বড়ই থাক না কেন তবে তার শেষ অঙ্কটা আসবে অবশ্যই ছয়। তাহলে কি বললাম, যদি নিধানের শেষ অঙ্ক এক থাকে, শেষ অঙ্ক যদি এক থাকে পাওয়ার যতই থাক শেষ অঙ্ক এক আসবে, যদি নিধানের শেষ অঙ্ক পাঁচ থাকে তবে পাওয়ার যতই থাক সেটা হিসেব করার পর অবশ্যই তার এককের ঘরের সংখ্যাটা পাঁচ হবে, আবার যদি নিধানের শেষ অঙ্কটা ছয় হয় তবে সংখ্যাটা পাওয়ার যতই থাক তবে তার শেষ অঙ্কটা অবশ্যই হিসেব করলে ছয়ই আসবে, ঠিক আছে। এটা গেল রুল নাম্বার ওয়ান, ঠিক আছে। এবার আমরা দেখব রুল নাম্বার টু। এবার দেখো রুল নাম্বার টু এ কি বলছে, যে নিধানের শেষ অঙ্ক যদি দুই অথবা তিন অথবা সাত অথবা আট থাকে তবে সেক্ষেত্রে আমরা এককের ঘরের অঙ্কটা কিভাবে নির্ণয় করব। তো আমি প্রথমে এই চারটা সংখ্যা দিয়ে চারটা অঙ্ক তৈরি করে নিচ্ছি, দেখো দুই সাত পাঁচ দুই, এই নিধানের শেষ অঙ্ক কত আছে দুই, এখানে ধরো 103 দিয়ে দিলাম পাওয়ার, আমাদের কাছে জানতে চাওয়া হলো যে এর এককের ঘরের অঙ্কটা কত আসবে। একই রকম ভাবে এখানে ধরো দেওয়া হলো দুই তিন চার তিন, এর মাথায় দেওয়া হলো ধরো 520, জানতে চাওয়া হলো যে এককের ঘরের অঙ্কটা কত আসবে, ঠিক আছে। আবার একই রকম ভাবে ধরো দেওয়া হলো 8567, এর মাথায় দেওয়া হলো ধরো 122, জানতে চাওয়া হলো এর এককের ঘরের অঙ্কটা কত আসবে। আবার আরো একটা সংখ্যা ধরো দেওয়া হলো 728, এর মাথায় দেওয়া হলো 302, বলা হলো এর এককের ঘরের অঙ্কটা কত আসবে, ঠিক আছে। যখন আমরা দেখব নিধানের শেষ অঙ্কটা কত হবে দুই অথবা তিন অথবা সাত অথবা আট, ঠিক আছে, তখন আমরা এই নিয়মটা লক্ষ্য করব, এই নিয়মটা মেনে আমরা তখন অঙ্কটা করব। যদি নিধানের শেষ অঙ্ক দুই থাকে অথবা তিন থাকে অথবা সাত অথবা আট থাকে
তবে সেক্ষেত্রে আমরা প্রথমেই পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব নিধানের শেষ অঙ্ক 2 থাকলে অথবা 3 থাকলে অথবা 7 থাকলে অথবা 8 থাকলে শেষে যদি নিধানের শেষে যদি 2 3 7 8 থাকে এগুলোর মধ্যে যে কোনো একটা থাকে তবে আমরা প্রথমে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব তো এখানে আমরা 4 দিয়ে পাওয়ারকে ভাগ করছি এখানে পাওয়ার আছে 103 103 কে 4 দিয়ে ভাগ করলে কত হয় 4 2 8 2 এখান থেকে 3 কেটে আনলাম 4 5 20 দেখো এখানে ভাগশেষ থাকছে কত ভাগশেষ থাকছে ভাগশেষ থাকছে 3 ঠিক আছে আমাদের মাথায় রাখতে হবে যেটা ভাগশেষ থাকবে এখানে দেখো ভাগশেষ আছে কত 3 তাহলে আমাদের কাজ হবে এই যে এখানে 2 আছে 2 এর মাথায় পাওয়ার কত লেখা এই ভাগশেষ 3 কে লেখা তো দেখো 2 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত আসবে 2 2 গুণে 4 4 2 গুণে 8 তাহলে এখানে আমরা বলতে পারবো যে এর এককের ঘরের অঙ্ক কত আসবে 8 আসবে ঠিক আছে তাহলে আমরা কি করলাম যে নিধানের শেষ অঙ্ক যদি 2 থাকে তাহলে আমরা প্রথমে পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব তো পাওয়ারকে 4 দিয়ে ভাগ করার পর দেখলাম ভাগশেষ থাকছে কত 3 এই ভাগশেষটাকে আমরা 2 এর পাওয়ার তৈরি করব তাহলে 2 এর পাওয়ার কত 3 তাহলে 2 কে যদি আমরা 3 বার গুণ করি 2 2 গুণে 4 4 2 গুণে 8 তার মানে এর এককের ঘরের অঙ্ক কত হবে 8 হবে ঠিক আছে তাহলে যেটা ভাগশেষ থাকবে সেটাকে আমরা 2 এর পাওয়ার হিসাবে লিখব এবার দেখো পরের অঙ্কটা কি বলছে দেখো পরের অঙ্কটা দেওয়া আছে 2343 এর পাওয়ার দেওয়া আছে কত 520 আমি তোমাদের তোমাদের বলেছি নিধানের শেষ অঙ্কটা যদি 2 অথবা 3 অথবা 7 অথবা 8 হয় তাহলে আমরা পাওয়ারকে কি করব 4 দিয়ে ভাগ করব এখানেও আমরা পাওয়ারকে 4 দিয়ে ভাগ করব 520 আছে দেখো 520 4 দিয়ে ভাগ করলে কত হয় 4 অক্ষে 4 এক উপর থেকে 2 কেটে আনলাম 3 4 এ 12 এখানকার এ 0 দেখো পাওয়ারটা কিন্তু ভাগ করার পর 4 দিয়ে ভাগ করার পর কিন্তু ভাগটা কি হলো মিলে গেল পাওয়ারটাকে 4 দিয়ে ভাগ করার পর কি হচ্ছে পাওয়ারটা মিলে গেল যদি ভাগশেষ মিলে যায় এখানে যেহেতু দেখো ভাগশেষ কিছুই নেই 0 তাহলে আমরা কি সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমরা কি করব সেক্ষেত্রে আমাদের কাজ হবে এই যে 3 থাকবে এই 3 এর পাওয়ারকে 4 লেখা যদি ভাগশেষ মিলে যায় যদি কোনো ভাগশেষ না থাকে তবে সেক্ষেত্রে আমরা 3 এর মাথার পাওয়ার কত দেব 3 এর মাথায় পাওয়ার দেব হচ্ছে 4 তখন দেখব যে 3 কে 4 বার গুণ করলে তার শেষ অঙ্ক কত আসে 3 3 কে 9 3 9 27 27 মানে কত 27 এর শেষ অঙ্ক কত 7 সেই 7 এর সাথে 3 গুণ করলে কত হয় 3 7 21 21 মানে 1 শেষ অঙ্কটা কত আসছে 1 তাহলে আমরা এখানে লিখব যে অঙ্কটা হিসেব করলে এর ইউনিট ডিজিট মানে এককের ঘরের অঙ্কটা আসবে কত 1 তাহলে আমি কি বললাম যে আমাদের কাজ হবে 4 দিয়ে পাওয়ারকে ভাগ করা ভাগ করার পরে যদি দেখি যে ভাগশেষ নেই কোনো কোনো ভাগশেষ নেই তবে সেক্ষেত্রে আমরা কি করব সেই সংখ্যাটার মাথায় কি বসাবো পাওয়ার 4 বসাবো ভাগশেষ না থাকলে কি বসাবো পাওয়ার 4 বসাবো 4 বসিয়ে সেই সংখ্যাটা হিসেব করব আর যদি ভাগশেষ থাকতো তবে আগের অঙ্কের মতো সেই সংখ্যাটার মাথায় কি বসাবো ভাগশেষটা বসাবো পাওয়ার হিসাবে তাহলে আমরা কিন্তু সেই সংখ্যাটা বের করতে পারব ঠিক আছে এরপরে দেখো পরের অঙ্কটা কি বলছে পরের অঙ্কটা দেওয়া আছে 8567 মানে এখানে নিধানের শেষ অঙ্কটা আছে 7 আমি বলেছি নিধানের শেষ অঙ্ক যদি 7 থাকে তবে পাওয়ারকে আমাদের কি করতে হবে 4 দিয়ে ভাগ করতে হবে তবে আমরা 4 দিয়ে 122 কে ভাগ করছি কত আসছে 3 4 12 এখানটাতে হচ্ছে 2 অবশিষ্ট থাকছে তাই না এখানে দেখো কি থাকছে 2 হচ্ছে অবশিষ্ট থাকছে তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব ভাগশেষ থাকলে কি করব এই 3 এ সরি এই 7 এর মাথায় কি করব এই 7 এর মাথায় এই ভাগশেষটাকে পাওয়ার হিসাবে বসাবো 7 এর মাথায় ভাগশেষ যদি পাওয়ার হিসাবে বসাই কত হচ্ছে 7 7 49 মানে হচ্ছে শেষ অঙ্কটা কত আসলো 9 তাহলে আমরা এটা বলতে পারবো এই অঙ্কটাকে হিসাব করলে এর এককের ঘরের অঙ্ক আসবে কত 9 ঠিক আছে একই রকম ভাবে দেখো 728 মানে এই নিধানের শেষ অঙ্ক হচ্ছে 8 তাহলে নিধানের কোন সংখ্যার নিধানের শেষ অঙ্ক যদি 8 থাকে তবে আমরা সেক্ষেত্রে কি করতে বলেছি 4 দিয়ে প্রথমে সেটাকে ভাগ করতে বলেছি পাওয়ারটাকে তো পাওয়ারকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে কত আসবে 302 কে যদি আমরা পাওয়ার 4 দিয়ে ভাগ করি কত আসবে 4 7 28 এখানে আসলো 2 উপর থেকে 2 কেটে আনলাম 4 5 20 এখানেও দেখো ভাগশেষ কত থাকছে ভাগশেষ থাকছে হচ্ছে 2 তাই আমরা কি করব এই 8 এর পাওয়ারকে আমরা 2 হিসাবে হিসেব করব 8 8 কত 64 তাহলে এখানে শেষ অঙ্ক কত আসছে
চার। তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো এই অঙ্কটা হিসেব করলে এর ইউনিট ডিজিট মানে এককের ঘরের অঙ্কটা অবশ্যই কত আসবে, চার আসবে। ঠিক আছে, মানে যেটা অবশিষ্ট থাকবে সেটাকে আমরা সেই সংখ্যার পাওয়ার হিসেবে ধরব। আর যদি অবশিষ্ট না থাকতো তাহলে আমরা কি করতাম, এই আটের মাথায় আমরা পাওয়ার চার হিসাবে হিসেব করতাম। আটের মাথায় কি লিখতাম, পাওয়ার চার। ঠিক আছে, এটা গেল রুল নাম্বার টু। এবারে আমরা দেখব রুল নাম্বার থ্রি। এবারে দেখো রুল নাম্বার থ্রি বলছে নিধানের শেষ অঙ্ক যদি চার অথবা নয় হয় তবে সেক্ষেত্রে আমরা কিভাবে ইউনিট ডিজিট বা এককের ঘরের অঙ্কটা নির্ণয় করব। তো প্রথমে আমি কতগুলো অঙ্ক তৈরি করছি, দেখো 424। ঠিক আছে, এর মাথায় দেওয়া হলো 103। ঠিক আছে, আবার ধরো দেওয়া হলো 5284, এর মাথায় ধরো পাওয়ার দেওয়া হলো 22। ঠিক আছে, এবার আমাদের কাছে জানতে চাওয়া হলো যে এর শেষ অঙ্কটা কত আসবে। প্রথমে আমি চারেরটা হিসেব করে বোঝাচ্ছি, তারপর আমি তোমাদেরকে নয়েরটা বোঝাবো। তো দেখো যদি কোন নিধানের শেষ অঙ্ক চার হয়, এখানেও চার আছে এখানেও চার আছে, তবে সেক্ষেত্রে আমাদের কাজ হবে পাওয়ারটাকে লক্ষ্য করা। যদি পাওয়ারটা দেখি যে পাওয়ারটা হচ্ছে বিজোড় সংখ্যা, তবে সেক্ষেত্রে এককের ঘরের অঙ্ক নিঃসন্দেহে অবশ্যই কি হবে, চার আসবে। যদি পাওয়ারটা বিজোড় হয়, এক্ষেত্রে যেহেতু 103 এটা একটা বিজোড় সংখ্যা, তাই পাওয়ারটা কি আসবে, চার আসবে। পাওয়ারটা সরি, এককের ঘরের অঙ্কটা কি আসবে, চার আসবে। আর যদি দেখি পাওয়ার জোড়, পাওয়ার যদি জোড় হয় তবে অবশ্যই আমরা মাথায় রাখবো যে এককের ঘরের অঙ্কটা কত আসবে, ছয় আসবে। তাহলে আমরা কি বললাম, কোন নিধানের শেষ অঙ্ক যদি চার হয়, কোন নিধানের শেষ অঙ্ক চার হলে তবে আমরা লক্ষ্য করব যে পাওয়ারটা কত আছে। সেই পাওয়ারটা যদি জোর সংখ্যা হয় তাহলে এককের ঘরের অঙ্ক ছয় আসবে, আর যদি পাওয়ারটা বিজোড় সংখ্যা হয় তবে এককের ঘরের অঙ্ক অবশ্যই চার আসবে। ঠিক আছে, এটা গেল চারের ক্ষেত্রে। এবার নয়ের ক্ষেত্রে দেখব, ধরো এখানে লেখা আসলো 429, এর মাথায় দেওয়া আছে 100, ধরো 103 দেওয়া আছে, আবার ধরো এখানে দেওয়া আছে 424, সরি ধরো এখানে দেওয়া আছে 439, বা যে কোনো সংখ্যা যত বড় সংখ্যাই থাকুক, এখানে পাওয়ার দেওয়া আছে ধরো 22। ঠিক আছে, এখানে পাওয়ার যে কোনো সংখ্যাই থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে বুঝবো যে এককের ঘরের অঙ্কটা কত আসবে। এখানে দেখবো যদি নিধানের শেষ অঙ্কটা নয় থাকে তবে সেক্ষেত্রেও আমরা পাওয়ারটাকে লক্ষ্য করবো, পাওয়ারটা জোর আছে না বিজোর আছে। যদি দেখি পাওয়ারটা বিজোর আছে, পাওয়ার যদি বিজোর থাকে তবে অবশ্যই চোখ বন্ধ করে তার ইউনিট ডিজিট বা এককের ঘরের অঙ্কটা নয় হয়। আর যদি পাওয়ার জোর হয়, যদি পাওয়ার জোর হয় তবে সেক্ষেত্রে অবশ্যই এককের ঘরের অঙ্কটা হিসেব করলে এক আসবে। ঠিক আছে, তাহলে আমরা কি মনে রাখবো, যদি শেষ অঙ্ক নয় থাকে তার মাথায় যদি পাওয়ারটা জোর থাকে তবে এক আসবে, আর পাওয়ারটা যদি বিজোর থাকে তবে সেক্ষেত্রে নয় আসবে। ঠিক আছে, এটা গেল রুল নাম্বার থ্রি। ঠিক আছে, এবার আমরা একটা জিনিস লক্ষ্য করব যে অনেক সময় আমাদের কাছে কতগুলো সংখ্যা গুণ আকারে গিয়ে জানতে চাওয়া হয় যে যদি গুণ করা হয় তবে তাদের এককের ঘরের অঙ্কটা কত আসবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে অঙ্কটা করব সেটা এবার দেখব। ধরো আমাদের কাছে এরকম দেওয়া হলো 525 × 724 × 302 × 405 বা 406, এরকম একটা সংখ্যা দিয়ে বললো যে এদের যদি গুণ করা হয় তবে গুণ ফলের এককের ঘরের অঙ্কটা কত আসবে। তো সেক্ষেত্রে আমরা কিভাবে নির্ণয় করব, তো আমাদের কাজ হবে প্রত্যেকটা সংখ্যার শেষ অঙ্ককে গুণ করা, শুধুমাত্র শেষ অঙ্ক। আমাদের যেহেতু এককের ঘরের অর্থাৎ শেষ অঙ্কটাই জানতে চাওয়া হয়েছে, তাই আমরা শেষ অঙ্কগুলোকে গুণ করব। পাঁচের সাথে চার গুণ করলে কত হয়, চার পাঁচে কুড়ি, কুড়ি মানে কত, কুড়ি বলতে কুড়ির শেষ অঙ্ক কত, কুড়ির শেষ অঙ্ক হচ্ছে শূন্য। তাই আমরা শূন্যটাকেই শুধু মনে রাখবো, সামনেরটা আমরা মনে রাখার প্রয়োজন নেই। এবার এই শূন্যের সাথে যদি আবার দুই গুণ করি কত আসবে, শূন্যই আসবে। আবার এই শূন্যের সাথে যদি ছয় গুণ করি তাহলে কত আসবে, কত আসবে, শূন্য আসবে। তাহলে এই সংখ্যাগুলোকে গুণ করার পর আমাদের ইউনিট ডিজিট বা এককের ঘরের অঙ্ক কত আসবে, শূন্য আসবে। আবার ধরো আরো একটা অঙ্ক দিয়ে বোঝাচ্ছি, 576 × 425
না 400 ধরো 24 গুণ ধরো 328 এবার আমাদের কাছে জানতে চাওয়া হলো এর এককের ঘরের অঙ্কটা কত আসবে তো সেই ক্ষেত্রে আমরা শেষ অঙ্কগুলোকে গুণ করব দেখো 6 এর সাথে 4 গুণ করলে কত হয় 4 6 24 24 এর শেষ অঙ্ক কত 4 ঠিক আছে 24 এর শেষ অঙ্ক কত 4 এই 4 এর সাথে এই 8 গুণ করব 4টা কত 32 32 এর শেষ অঙ্ক কত 32 এর শেষ অঙ্ক হচ্ছে 2 তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারবো এই সংখ্যাগুলোকে গুণ করলে এদের এককের ঘরের অঙ্ক বা ইউনিট ডিজিট কত আসবে 2 এভাবেই আমরা যে কোনো সংখ্যার খুব সহজেই এককের ঘরের অঙ্ক নির্ণয় করতে পারবো এই ছিল তোমাদের আজকের ক্লাস এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না